ইসলামী ব্যাংক নিউজ টপ 10। চাল তেল মুরগির পর বাড়ছে পেঁয়াজের দাম। খুচরে এক কেজি পেঁয়াজ কিনতে 40 থেকে 50 টাকা, বাছাই করাটা 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। মাদারীপুরে নেশার টাকা না দেয় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে, বাবাকেও মারধর। হবিগঞ্জে আলাদা জায়গা থেকে নারী সহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান করোনায় আক্রান্ত, তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। ফাগুন আসতেই রাজশাহীর বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের স্বর্ণালী মুকুল। অনিয়ারে প্রচুর মুকুল আসায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। পহেলা মের মধ্যে যদি সব মার্কিনিরা করোনা টিকা দেয়, 4 জুলাই যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা সম্ভব বলে আশাবাদী প্রেসিডেন্ট বাইডেন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। ভারতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-20তে হারের বৃত্তে থাকা বাংলাদেশের আজ চতুর্থ ম্যাচ, রায়পুরে সন্ধে 7:30 প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আবুধাবির ব্যাটিং উইকেটের সুযোগটা কাজে লাগিয়ে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে আফগানিস্তান গড়েছে 545 রানের বিশাল সংগ্রহ। হাশমতুল্লাহ শাহিদি করেছেন ডাবল সেঞ্চুরি। এসি মিলানের বিপক্ষে ম্যাচের ইনজুরি টাইমে গোল হজম করে জয় বঞ্চিত ম্যানচেস্টার ইউনাইটেড, তবে অন্য দুই ইংলিশ ক্লাব আর্সেনাল এবং টটেনহাম জয় নিয়ে এগিয়ে গেছে কোয়ার্টার ফাইনালের পথে।